নীরবতার আলাদা একটা ভাষা আছে, যেটা সবাই বোঝে না। চুপ থাকা মানে অহংকার করা নয়, ঝামেলা তর্ক ঝগড়া করার চেয়ে চুপ থাকাটাই কারো কারো কাছে শ্রেয় এবং শান্তিপূর্ণ। কথা সবাই বলতে পারে, তবু যে আপনার সাথে তর্কে জড়াচ্ছে না তার সুন্দর একটা মানসিকতা আছে, আপনাকে সম্মান দেওয়ার মানসিকতা। মনে রাখবেন, এই যে চুপ থাকা, তর্ক না করে আপনাকে জিতিয়ে দেওয়া, এগুলো কিন্তু তার দুর্বলতা কিংবা অপরকতা নয়, হয়তো এগুলো তার পারিবারিক থেকে পাওয়া সবচেয়ে সুন্দর শিক্ষা। তাই সবাই কিন্তু এই নীরব থাকতেও পারে না, আর সেই সম্মানটাও আপনাকে দেখাতে পারবে না। জীবনে আমরা যেটা পাওয়ার জন্য খুব বেশি আশা করি, দেখবেন সেটাই কিন্তু পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। যাকে সবচেয়ে ভালো বন্ধু মনে করবেন, দেখবেন সেই বন্ধুটাই একসময় সবচেয়ে দূরে চলে যাবে, অনেকদিন পেরিয়ে যাবে সেই বন্ধুটার সাথে কথাও হবে না। যাকে খুব আপন ভেবে নিজেকে খুব ভাগ্যবান মনে করবেন, একটা সময় এসে মনে হবে সেই মানুষটার সাথে দেখা হওয়াটাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। কোনো একটা প্রোগ্রাম কিংবা কোথাও ঘুরতে যাওয়ার জন্য যখন আপনি খুব বেশি আশা নিয়ে থাকবেন, দেখবেন কোনো কারণে আপনার সেই প্রোগ্রামটাতেই যাওয়া হবে না। আর যাওয়া হলেও এমন কিছু একটা ঘটবে যে আপনার সব আশাটাই মাটি হয়ে যাবে। সবচেয়ে পছন্দের জিনিসগুলোই আমাদের জীবন থেকে সবার আগে হারায়, এজন্য হয়তো কোনো কিছু নিয়ে খুব বেশি আশা করতে নেই, খুব বেশি আগ্রহ নিয়ে কোনো কিছু চাইতেও নেই, তাহলে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায়। এটাই কিন্তু চরম সত্যি এবং বাস্তব কথা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি লাকি ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যেখান থেকে আমার আজকে ভিডিও দেখছেন কিংবা দেখছেন না। আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে রান্না বাড়ার পাশাপাশি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করেছি। মূলত আজকের টিপসটি আমি তৈরি করেছি কিছু কাপড়ের উপরে। কাপড়ের উপরে বিভিন্ন ধরনের দাগ কিন্তু আমাদের পড়েই যায়, তো আজকে কোন দাগগুলো আপনারা কীভাবে তুলতে পারবেন খুব সহজে, সেই বিষয়ে আজকে বিশেষ কিছু টিপস শেয়ার করেছি। তাই সবাইকে রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এর আগেও আপনাদের কাপড় থেকে দাগ তোলার বিভিন্ন রকমের কিছু টিপস শেয়ার করেছি, আজকেও ঠিক ব্যতিক্রম কিছু টিপস শেয়ার করেছি যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে আসবে। তাই সবাইকে রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। এছাড়াও আমার কয়েকজন আপু রিকোয়েস্ট করেছিল বিভিন্ন টিপস দেওয়ার জন্য, সেগুলো যদিও আজকে আমি শেয়ার করতে পারিনি, ইনশাল্লাহ চেষ্টা করব আগামী পর্বে কিংবা তার পরের পর্বে সেটা শেয়ার করে দেওয়ার জন্য। আসলে একত্রে সব কিছু শেয়ার করা সম্ভব হয় না, এটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধাটি ছিল চুল থেকে কি বাদ দিলে হাওয়া হয়। ধাঁধার সঠিক উত্তরটি ছিল এয়ার, হেয়ার থেকে এইচ বাদ দিলে হয় এয়ার। চুলের ইংরেজি শব্দ যেহেতু হেয়ার, তো সেখান থেকে এইচ বাদ দিলে এয়ার হয়, যেটা অর্থ বহন করে হাওয়া বা বাতাস। সর্বপ্রথম যিনি কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে পিয়াসি সুলতানা। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই আছেন তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুল করবেন না। আর ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে বা আজকের কোন টিপসটি আপনার কাছে সবথেকে ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট রইল, আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। চলে যাচ্ছি আজকের পর্বের মূল ভিডিওতে। আজকে শেয়ার করব সাদা কাপড়ের উপরে পড়ে যাওয়া দাগগুলো আপনারা কিভাবে খুব সহজে তুলে নিতে পারবেন। শুধু সাদা কাপড় নয়, যে কোনো কাপড় থেকে এই দাগগুলো আপনারা তুলতে পারবেন। তবে আমি সাদা কাপড়টা নিয়েছি এই কারণে যেন আপনারা স্পষ্ট বুঝতে পারেন। প্রথমে আমি তুলে দেখাচ্ছি পানের পিক বা পানের যে কষ রয়েছে সেটা, একদম পানের পিকটা কিন্তু আমি এখানে দিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে আমি দিয়েছি এখানে কাঁচা দুধ, অবশ্যই এখানে কাঁচা দুধটা ব্যবহার করতে হবে। পানের পিকটা পড়ার সঙ্গে সঙ্গে কিংবা কিছুক্ষণ পরে হলেও 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনারা এই কাজটা প্রথমে করবেন। প্রথমে কিছুটা কাঁচা দুধ দিয়ে দিবেন, তারপরে এভাবে একটি আলু নেবেন আর আলুটাকে এভাবে ভালো করে কেচে নেবেন যেন আলুর কষটা বেরিয়ে আসে। আর আমি কিন্তু আলুটা ছুলে নিইনি, তাহলে সর্ব সাইড দিয়ে কিন্তু কষ্টটা বেরিয়ে যাবে। তো এরপর আমি এটাকে ভালো করে ঘষে নিচ্ছি, কিছুক্ষণ ঘষে যাওয়ার পর দেখবেন যখন এটা উঠে গেছে, হালকা রয়ে গেছে, তখন আবার একটু বেকিং সোডা দিয়ে দিবেন। বেকিং সোডা দেওয়ার পরে আবারও আলু দিয়ে ভালো করে ঘষে নেবেন।
দেখতে পাচ্ছেন হালকা একটু লাল লাল ভাব রয়ে গেছে, আর বাকিটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। এখন এখানে হাত দিয়ে ভালো করে আমি একটু ঘষে নিব। হাত দিয়ে ঘষার ফলে এটা কিন্তু সম্পূর্ণরূপে উঠে যাবে। অনেকেই হয়তো বা জানেন না যে পানির পিক এত সহজে তুলে ফেলা যায়। এরপর নিয়েছি সামান্য একটু ডিটারজেন্ট পাউডার, এরপর আমি হাত দিয়ে ঘষে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো প্রকার দাগ কিন্তু এখানে অবশিষ্ট নেই। কত সহজে পানির পিক এভাবে কাপড় থেকে তুলে নেওয়া যায়। আমি কিন্তু এরপর পানি দিয়ে এটাকে ক্লিন করে নিয়ে আসলাম। চলে আসলাম পরবর্তী টিপসে। কাপড়ে যদি হঠাৎ করে লিপস্টিকের দাগ লেগে যায় তখন কিভাবে তুলবেন, তো আমি এখানে কিছুটা লিপস্টিকের দাগ দিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। লিপস্টিকের দাগটা কিন্তু মারাত্মক, এটা কিন্তু খুব সহজে কাপড় থেকে ওঠানো যায় না। ওঠানো গেলেও সেটা কিন্তু লাল লাল একটা ভাব থেকে যায়। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে এটা তুলে নিতে পারেন। আমি প্রথমে লিপস্টিকের দাগটার উপরে একটু বেকিং সোডা দিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। বেকিং সোডা দেওয়ার পরে আমি লেবুর রসটা ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফেনার সৃষ্টি হয়েছে। এখন আমি লেবুর রসটা চিপড়ে নিয়ে তারপর সেই কোষাটা দিয়ে ভালো করে এটাকে ঘষে নিচ্ছি। এভাবে ঘষতে থাকবেন যতটা সময় পর্যন্ত এই দাগটা আলগানা হয়ে যাবে। এটা কিন্তু প্রপারলি এভাবে আলগা হবে না। প্রথমেই বলেছি লিপস্টিকের দাগটা কিন্তু মারাত্মক। আমি জানি না আপনারা এটা কখনো ট্রাই করেছেন কিনা, কিন্তু কখনো যদি কাপড়ের দাগ লেগে যায় তখন সেটা তো আমাদের তুলতে হবে, তাই না? তো এভাবে আপনারা প্রথমে লেবুর রস এবং বেকিং সোডা দিয়ে প্রথমে এটাকে ভালো করে লেবু দিয়ে ঘষে নেবেন, তারপর হাতের সাহায্যে এভাবে ঘষতে থাকবেন। যত সময় পর্যন্ত না উঠবে ততক্ষণ কিন্তু ঘষতেই থাকবেন। তবে এটা যে সম্পূর্ণরূপে উঠে যাবে এটা কিন্তু নিশ্চিত থাকতে পারেন। আমি আবারও একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আবার একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এরপরে আবারও ভালো করে ঘষে নিচ্ছি। ঠিক যত সময় পর্যন্ত না উঠবে দাগটা আমি কিন্তু চেষ্টা করেই যাব। তো এভাবে আপনি প্রায় 3 থেকে 4 মিনিট যদি ঘষে নেন তখন দেখবেন যেটা মোটামুটি অনেকটা উঠে গেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি, আবারও একটু ভালো করে হাত দিয়ে ঘষে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু দাগ উঠে গেছে, হালকা হয়ে গেছে। এরপর আমি একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে এভাবে ভালো করে ঘষে নিচ্ছি সেই দাগের উপরে। এরপর আবারও 2 হাতের মাঝখানে নিয়ে এভাবে ঘষে নিচ্ছি। তবে আপনারা এখানে চাইলে ব্রাশটা ব্যবহার করতে পারেন, তবে ব্রাশের থেকে হাত দিয়ে পরিষ্কার করলেই সব থেকে ভালো হয়। যত সময় পর্যন্ত দাগটা না উঠবে আমি কিন্তু এভাবেই ঘষে নিয়েছি। তো অবশেষে আমি কিন্তু দাগটা তুলে ফেলেছি সম্পূর্ণরূপে। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। দেখলেন তো কত সহজে কাপড়ের উপর থেকে আপনার লিপস্টিকের দাগটাও তুলে নিতে পারবেন। কোনো প্রকার দাগ কিন্তু নেই, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চকলেটের দাগ কিন্তু মারাত্মক। আমি কিন্তু এখানে কিছুটা চকলেট ফেলে দিয়েছি। চকলেটের দাগটা কিন্তু কাপড়ে খুব সহজে বসে যায়। এটা জানি না আপনাদের সবার জানা আছে কি না, বাচ্চারা যখন চকলেট খায় অনেক সময় দেখবেন ওদের কাপড়ে গেঞ্জিতে এই ধরনের দাগগুলো পড়ে যায়, কিন্তু আমরা জানিই না কিভাবে এটা পড়ে। তো আজকে দেখিয়ে দিচ্ছি একদম ইজি প্রসেসে কিভাবে এটা তুলে নেবেন। তবে এটা কিন্তু খুব সহজেই উঠে যায় শুধুমাত্র কাঁচা দুধের মাধ্যমে, তবে এটা কিন্তু ডিটারজেন্টে খুব সহজে যায় না। তো আজকে আপনাদের এই গোপন টিপসটাও শিখিয়ে দিলাম কিভাবে চকলেট যদি বাচ্চারা ফেলে দেয় সেটা এভাবে খুব সহজে তুলে নিতে পারবেন। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। এর আগেও আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা বল পেনের দাগগুলো কাপড় থেকে উঠিয়ে নিতে পারবেন। আজকে দেখিয়ে দিচ্ছি জেল পেনের দাগ কীভাবে উঠাবেন। বল পেন আর জেল পেনের দাগ কিন্তু একইভাবে তুলবেন, তবে আপনারা কি জানেন বল পেনের থেকে জেল পেনের দাগগুলো কিন্তু খুব সহজে কাপড়ে বসে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জেল পেন দিয়ে আজকে দাগটা দিয়ে নিয়েছি। এরপর এই যে এখানে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে হেক্সিসল। আপনার কলম বা জেল পেন যেটাই বলেন না কেন, মার্কার পেন, সব কিছু দাগ তুলে নিতে পারবেন শুধুমাত্র হেক্সিসলের মাধ্যমে। আমি এখানে হেক্সিসল দিয়ে নিচ্ছি, আর নিচে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি এই কারণে যেন এই দাগটা ছড়িয়ে অন্য জায়গায় লেগে না যায়, তাহলে অনেকটা কাপড় জুড়েই কিন্তু এই কালারটা ধরে যাবে। এরপর আমি হাতের সাহায্যে এভাবে ভালো করে ঘষে নিচ্ছি। প্রপারলি কিন্তু এটা উঠে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন এটা কালারটা যেহেতু ব্লু, তো ব্লু কালারটা কিন্তু একদম ছড়িয়ে যাচ্ছে। তবে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিচ্ছু নাই, আপনার এই কাপড়ে যদি রংটা ছড়িয়ে যায় তবে সেটা কিন্তু লেগে যাবে না, কারণ এখানে আমি অলরেডি হেক্সিসল ব্যবহার করেছি, আর যে কারণে কালিটা ছড়ালেও এটা কিন্তু কাপড়ের মধ্যে বসে যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম একটু একটু করে হেক্সিসল দিয়ে হাত দিয়ে ঘষতে ঘষতে সমস্ত দাগটাই তুলে নিয়েছি। বাকি যে হালকা ভাবটা দেখা যায় সেটা শুধুমাত্র একটু ডিটারজেন্ট নিয়ে আমি এই যে হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, এখন এটা হাত দিয়ে ঘষে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ দাগ কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে আসবে, কারণ আমাদের বাচ্চারা অনেক বেশি কাপড়ের মধ্যে পেনের দাগগুলো ভরিয়ে ফেলে।
চলে এলাম পরবর্তী টিপসে। কাপড়ে হঠাৎ করে যদি মেহেদির দাগ লেগে যায় তাহলে কি করবেন, এই টিপসটিও আপনাদের অনেক আগেও দেখিয়েছি, তারপরও আবারও দেখিয়ে দিচ্ছি। কারণ কি জানেন, এক এক ধরনের ব্র্যান্ডের মেহেদি এক এক রকম, সব ব্র্যান্ডের মেহেদি কিন্তু একইভাবে উঠবে না, যে কারণে আজকে এই টিপসটি আমি প্রমাণ পেয়েছি বলে আপনাদের সাথে আবার দ্বিতীয়বার শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি আজকে যে মেহেদিটা নিয়েছি সেটা হচ্ছে রাঙাপরি, আর এটার দাগটা একটু অন্যরকম, এক কথায় মারাত্মক কঠিন একটা দাগ। এই যে দেখুন, আমি কিন্তু দাগটা সম্পূর্ণ তুলে ফেলেছি কি দিয়ে, নেল রিমুভার দিয়ে। এই টিপসটি আগে আপনাদের সাথে শেয়ার করেছি, নেল রিমুভার দিয়ে কীভাবে আপনারা দাগটা তুলে ফেলবেন। খুব সহজে দাগটা তুলে নিয়েছি, কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন একটা দাগ কিন্তু রয়েই গেছে একদম কালো হয়ে, আর এটা কিন্তু নেল রিমুভারে কখনোই উঠবে না। যতই আমি ঘষাঘষি মাঝামাঝি করি না কেন, এখানে দাগটা কিন্তু রয়েই গেছে, স্পষ্টই কিন্তু বোঝা যাচ্ছে যে দাগটা রয়ে গেছে। এখন আমি যেটা করব, এখানে একটু লেবুর রস আমি এভাবে চিপড়ে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা কিন্তু মারাত্মক একটা জিনিস, যেটা আমাদের সকল ধরনের কাজেই কিন্তু লাগে। আর লেবুর রস দেওয়ার পরে আমি দিয়েছি একটু বেকিং সোডা। এখন আমি সেই লেবুর খোসাটা দিয়ে ভালো করে এটাকে ঘষে নিচ্ছি। কিছুক্ষণ ঘষার পর দেখবেন দাগটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। এই দাগটায় লেবুর রস এবং বেকিং সোডা দেওয়ার পর এতটা কাজ করবে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আমি সামান্য একটু এটা হাতের মধ্যে নিয়ে ঘষা দিতেই দেখছেন দাগটা কতটা উঠে গেছে। তো এভাবে আপনি একটু সময় ঘষে নিলে সমস্ত দাগটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। আমি সম্পূর্ণরূপে দাগটা তুলে নিয়েছি, এখন আমি পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কোনো দাগ কিন্তু এখানে নেই। এরপর দেখিয়ে দিচ্ছি আপনার একত্রে সাদা কাপড় এবং রঙিন কাপড় কিভাবে ক্লিন করতে পারেন। তবে এক কাপড়ের রং কিন্তু কখনোই আর এক কাপড়ে লাগবে না। আর হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র যে আপনার বালতিতে কাপড় ভেজাবেন সেক্ষেত্রে কিন্তু নয়। আপনারা যদি ওয়াশিং মেশিনও কাপড় চোপড় ক্লিন করে থাকেন, সেক্ষেত্রে আপনারা যখন হুইল পাওয়ার ব্যবহার করবেন সেই সঙ্গে লবণ ব্যবহার করবেন। আমি এখানে এক চামচের মতো লবণ ব্যবহার করেছি, আর দেড় চামচের মতো দিয়েছি হুইল পাওয়ার। এরপর আমি রঙিন কাপড় এবং সাদা কাপড় একত্রে ভিজিয়ে রাখবো। এতে করে কি হবে, আপনার এক কাপড়ের রং আর এক কাপড়ে কখনোই লাগবে না। যতই আপনার পানির মধ্যে রং ছাড়ুক না কেন, কিন্তু রং কিন্তু লাগবে না, কারণ এর মধ্যে আমরা লবণ ব্যবহার করেছি। আর এই লবণ ব্যবহার করার কারণে কিন্তু এক কাপড়ের দাগ আর এক কাপড়ে লাগবে না। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ওয়াশিং মেশিনও আপনারা ঠিক একই প্রসেসে ব্যবহার করতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একজন আপু কমেন্ট করেছিলেন আমাকে অনেকবার, তো কমেন্টের রিপ্লাই দিতে পারছিলাম না। এরপর অবশেষে আপুকে আমি কমেন্টের রিপ্লাই দিয়েছি এবং তাকে সলিউশন দিয়েছি। আপুর বোরখার মধ্যে, নতুন বোরখার মধ্যে গ্রিজের দাগ লেগে গিয়েছিল, তো আমি ভেবেছিলাম আপুকে ভিডিও আকারে দেখাবো, কিন্তু সেই সুযোগটা তখন হয়নি। এরপর আপুকে কমেন্ট বক্সে আমি বলে দিয়েছিলাম কিভাবে কি করতে হবে, তো আপু সেই প্রসেসটা লক্ষ্য করে আপুর বোরখা থেকে দাগটা নাকি তুলে নিয়েছে। আপু সেটা আমাকে জানিয়েছে, অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপু আপনাকেও। তো আজকে দেখিয়ে দিচ্ছি সবার উদ্দেশ্যে, যখন আপনাদের বোরখায় গ্রিজের দাগ কিংবা তেলের দাগ পড়ে যাবে যেভাবে তুলে নেবেন। তেল তো সাধারণত পড়ে গেলে বোরখা বা যে কোনো কাপড়ে যদি পড়ে যায়, আমিও কিন্তু আমার নতুন বোরখার মধ্যে আজকে তেল ফেলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, দাগটা তোলার জন্য আমি প্রথমে এখানে আটা ব্যবহার করেছি। ঠিক যত সময় পর্যন্ত এখান থেকে আটাটা ভেজা ভেজে ভাব চলে আসবে, তত সময় পর্যন্ত আমি কিন্তু এখানে আটা একটু একটু করে দিয়ে যাবো, আর এভাবে হাত দিয়ে ঘষে ঘষে আটাটা ফেলে দিব। যখন দেখবো যে আটার মধ্যে আর কোনো তেল লেগে আসছে না বা আটাটা শুকনাই থেকে যাচ্ছে, তখন আর আমি কিছু ব্যবহার করবো না। এই যে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম গায়েব হয়ে গেছে। এরপর যেটা করবেন, আপনার এখানে যদি গ্রিজের দাগ লেগে থাকে সেটা কিন্তু শুধুমাত্র আটায় উঠবে না, হয়তো বা তেল তেলে ভাবটা চলে যাবে। তখন আপনি এখানে একটু লেবুর রস দিবেন, এরপর দিবেন বেকিং সোডা, তারপর ভালো করে ঘষে নেবেন, দেখবেন একদম গায়েব হয়ে গেছে। তারপর না উঠলে ব্যবহার করবেন কেরোসিন তেল। আশা করছি এতেই আপনার গ্রিজের দাগটা সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে যাবে। বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা, কোন বলের কোনো আকার হয় না। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।